টাকা ফেরাতে পারেনি। বৃদ্ধকে পোস্টে বেঁধে রাখার অভিযোগ। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিষ্ঠুরতা না অমানবিকতা কোনো বিশেষণই বোধহয় মিলবে না এই ঘটনার সাথে। দিনের বেলায় পথ চলতি সাধারণ মানুষ, ভরা বাজার, সেখানেই এক বৃদ্ধকে তার জামা খুলে খালি গায়ে পিছমোড়া দিয়ে বেঁধে রাখার অভিযোগ। ঘটনার আকস্মিকতায় হতবাক বৃদ্ধ লজ্জায় অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। কখনো কখনো মাথা তুলে এদিক ওদিকে দু এক পলক দেখে ফের মাথা নিচু করছেন। বেশ কিছু কৌতূহলী মানুষের ভিড় জমেছে বৃদ্ধের আশেপাশে। অনেকে ব্যাপারটা বুঝে নেওয়ারও চেষ্টা করছেন, কিন্তু সেভাবে সাহায্যের জন্যে কেউই এগিয়ে আসছেন না। বেশ কিছু সময় এভাবে চলার পর খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে বৃদ্ধকে মুক্ত করে। ঘটনায় জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু কি এমন ঘটেছিল যার জন্যে একজন বৃদ্ধকে এভাবে লাইট পোস্টে বেঁধে রাখতে হলো? জানা গেছে, নদিয়ার নবদ্বীপ পৌরসভার হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথের কাছ থেকে কয়েক মাস আগে নবদ্বীপের বাসিন্দা ওই বৃদ্ধ কয়েক দফায় মোট 7,000 টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকা ফেরত দেননি বৃদ্ধ, বা দিতে পারেননি। এসবের মধ্যেই হঠাৎই বৃদ্ধকে সামনে পেয়ে একজন সহযোগীকে নিয়ে বৃদ্ধকে লাইট পোস্টে বেঁধে ফেলেন কানাই। স্থানীয়রা জানাচ্ছেন, শহরের ব্যস্ততম বুড়ো শিবতলা রোড এলাকায় একটি ক্লাবের সামনে ল্যাম্পপোস্টের সাথে বৃদ্ধকে বেঁধে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে ওই ব্যক্তি। স্থানীয়দের মধ্যে থেকেই কেউ খবর দেন থানাতে। খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ এলাকায় আসে। বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি ওই দুই ব্যক্তিকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, যদি কোনো রকম অসুবিধা থাকে তবে আইনের সাহায্য নেওয়া উচিত ছিল। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই ঠিক নয়। ওনার বয়সের দিকেও খেয়াল রাখা উচিত ছিল। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা টাকা পাবে সেটা তার জন্য সে আইন আছে, নিয়মকানুন আছে, তাই বলে আইন নিজের হাতে নেওয়া উচিত না আমি যেটা মনে করি। তাই আইন তো আছে, আইন তো আইন চলবে আইনের পথে, আমরা আইন নিজের হাতে নেবো কেন? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।